প্রিয় সোনাগাজীবাসী এবং ফেনী তিন আসনের প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলকে জানাচ্ছি মহান বিজয় মাসের আন্তরিক শুভেচ্ছা। আমি জেডএম কামুলা নাম, সোনাগাজী উপজেলার আপনাদের ভোটে নির্বাচিত এবং দোয়ায় দুইবারের উপজেলা চেয়ারম্যান। এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, যে নেতার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে লাল সবুজের পতাকা পথ পথ করে উঠত না, যে নেতার জন্ম না হলে দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ স্থান পেত না, সে নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের সেই সকল শহীদানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময়ে আজকের এই লাল সবুজের পতাকা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 15 আগস্টে নিহত সকল শহীদদের। আসুন আমরা সবাই মিলে জাতির জনক বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার গণমানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সফলকাম হব এবং আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারব। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মহান বীর। এবার বলবে বাংলাদেশ সম্ভাবনার কথা বলে।